সাপ নিয়ে আমাদের কৌতূহলের অন্ত নেই। সাহিত্যে, শিল্পে, ধর্মে, প্রবচনে সাপের উপস্থিতি চোখে পড়ে অনাদিকাল থেকে। আমাদের পুরাণ আর মহাকাব্যে বিষ্ণু শ্লেষনাগ, মহাদেবের বাসুকী, খাণ্ডব অরণ্যের তক্ষক এক একটা উজ্জ্বল চরিত্র। মহাভারতের জনমেজরের সর্পনিধন যজ্ঞ, মনসামঙ্গল কাব্যে চাঁদ সদাগর, বেহুলা লক্ষ্মীন্দর ও কালনাগিনীর উপাখ্যান, তারাশঙ্করের নারী ও নাগিনী, নাগিনী কন্যার কাহিনী, খনার বচনে ডাইনে সর্প, বামে শিগাল, সর্বত্র সাপ আর সাপ। সাপকে কেন্দ্র করে আবহমান কালের জনমানসে ছড়িয়ে আছে নানা বিচিত্র ট্যাবু। ফুটবলের দেশ ব্রাজিল আর ব্রাজিলের বিশ্ববিখ্যাত সমুদ্র সৈকত সাও পাওলো, সেখান থেকে বেশ কিছুটা দূরে রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় সুন্দর এক দ্বীপ, যে দ্বীপে কোনো মানুষ বাস করে না, কোনো পর্যটক যায় না ওই অলোক সামান্য নৈসর্গিক পরিবেশে। যারা যায় তারা সাধারণত আর বেঁচে ফিরে আসে না, কারণ সেখানে গিজগিজ করছে শুধু সাপ আর সাপ। মানুষের পা রাখার জায়গা নেই, যেখানেই পা দেবেন সেখানেই ফনা তুলে আছে তীব্র বিষধর কোনো সাপ। নয়নাভিরাম সেই সর্পদ্বীপে রয়েছে অসংখ্য পাখি, 43 প্রজাতির পাখি আর গিরগিটি জাতীয় প্রাণী, তারাই ওই লক্ষ লক্ষ সাপের খাবার। ব্রাজিল সরকার জনসাধারণের জন্য বহুদিন আগেই নিষিদ্ধ করে দিয়েছে ওই দ্বীপে প্রবেশ পথ, যা পরিচিত স্নেক আইল্যান্ড নামে। যারা ওফিডিওফোবিয়ায় আক্রান্ত, অর্থাৎ সাপ দেখলেই অযথা আতঙ্কিত হয়ে পড়েন, ওই দ্বীপে তাদের কাছে এক বিভীষিকা। ওই সর্পদ্বীপের আসল নাম ইলহা দে কুইমাদা গ্র্যান্ডে। বিশ্বের সবচাইতে বিষধর সাপ গোল্ডেন ল্যাসহেল্ড ভাইপার এই পর্তুগিজ দ্বীপেই বাস করে। চোরা বাজারে এই প্রজাতির একটি সাপের দাম 23 লক্ষ টাকা, যার লোভে চোরা শিকারীরা প্রাণের মায়া তুচ্ছ করে ওই দ্বীপে লুকিয়ে প্রবেশ করে। এই সাপের বিশ্বের তীব্রতা এত বেশি যে মানুষের মাংস পর্যন্ত গলিয়ে দিতে পারে। জনশ্রুতি আছে, জলদস্যুরা তাদের লুট করা সোনা আর দামি জিনিসপত্র এনে ওই দ্বীপে লুকিয়ে রাখত, তারপর সেগুলো পাহারা দেওয়ার জন্য সেখানে ছেড়ে দিত বেশ কিছু সাপ। সেই সাপের দলই কালক্রমে বংশবৃদ্ধি করে গোটা দ্বীপটাকে দখল করে নিয়েছে। অন্যদিকে গবেষকরা বলেছে অন্য কথা, আজ থেকে 11,000 বছর আগে এই ব্রাজিলীয় দ্বীপটি বিষধর সাপেদের আবাসভূমি হয়ে উঠেছিল। কোনো মানুষ নেই ওই দ্বীপে, তাই সাপের প্রজনন বেড়েছে অবাধে। স্নেক আইল্যান্ড দ্বীপে প্রতি বর্গমিটার নাকি কমপক্ষে 1 থেকে 5টি সাপ দেখা যায়। সাও পাওলো থেকে 93 মাইল দূরে অবস্থিত আটলান্টিক মহাসাগরের বুকে জেগে ওঠা এই দ্বীপের আয়তন 4,30,000 বর্গমিটার, আর এখানেও সাপ রয়েছে কমপক্ষে 4,30,000। প্রায় 11,000 বছর আগে সমুদ্রপৃষ্ঠের উত্থানের ফলে ব্রাজিলের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই অঞ্চলটি একটি দ্বীপে পরিণত হয়। দূরগামী সামুদ্রিক জাহাজ যাতে ভুল করেও এই দ্বীপের কাছাকাছি চলে না আসে, তার জন্য একদা এখানে একটি লাইট হাউস নির্মাণ করা হয়েছিল। তার রক্ষণাবেক্ষণ করতেন নৌবাহিনীর এক অফিসার 1909 থেকে 1920। শোনা যায় একদিন জানলার ফাঁক দিয়ে এক বা একাধিক ল্যান্ডসেট সাপ ঢুকে গিয়ে ওই অফিসার, তার বউ ও 3 সন্তানকে আক্রমণ করে মেরে ফেলে। তারপর থেকে আর কাউকে পাঠানো হয়নি ওই দ্বীপে। ব্রাজিল সরকার ওই লাইট হাউসকে স্বয়ং নিয়ন্ত্রিত যন্ত্র হিসাবে ব্যবহার করে। একবার এক জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল, খাবারের খোঁজে কিছুই না জেনে ওই দ্বীপে প্রবেশ করে। তার চোখে পড়েছিল গাছে গাছে ঝুলে থাকা পাকার কলার কাঁদি, কিন্তু পরের দিন তার রক্তাক্ত দেহ পাওয়া যায় দ্বীপের মাটিতে। সেই থেকে সাধারণ মানুষের ধারণা করা হয় ওই দ্বীপে কেউ গেলে আর জীবিত অবস্থায় ফিরে আসে না। পাথুরে মাটির এই দ্বীপে প্রচুর গাছপালা আছে। দ্বীপের বেশিরভাগ অংশটাই চিরহরিৎ রেইন ফরেস্টে ঢাকা। সমুদ্রের অতিথি পাখিরা বিশ্রাম নেয় এই দ্বীপে, তাদের কলকাকলিতে মুখর হয়ে থাকে জনবসতি শূন্য এই দ্বীপ। মজার কথা, এই সর্পদ্বীপে সাপ ছাড়া অন্য কোনো বিষধর জীবই নেই। এই দ্বীপের মহার্ঘতম সাপটির আসল নাম বোথ রোপেস ইনসুলারিস, তবে দ্য গোল্ডেন ল্যান্ডসেড নামেই বেশি পরিচিত। এই সাপের চামড়ায় কিছুটা হলুদ আভা আছে, সূর্যের আলোয় তারা সোনালী রং ধারণ করে। এদের বিষে তেমন কোনো কার্যকরী প্রতিষেধকও নেই। ব্রাজিলের নৌবাহিনীর নির্দেশ অনুসারে 1920 সাল থেকে এই জঙ্গল ঘেরা দ্বীপে জনসাধারণের প্রবেশ পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়। তবে অনেক সময় জীববিজ্ঞানীরা গবেষণার কাজে নৌবাহিনীর কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে পরিমিত সময়ের জন্য এই দ্বীপে প্রবেশ করে। এখান থেকে যেতে প্রায় 5-6 ঘন্টার মতো সময় লাগে, তাই কাউকে সাপে কামড়ালে তাকে নিয়ে আর হাসপাতালে আসার সময়টুকুও পাওয়া যায় না।
সম্প্রতি একটি বায়োফার্মেসিউটিক্যাল গবেষণা কেন্দ্র এখানে কাজ করছে। এই গবেষণা কেন্দ্রে কর্মরত মার্সেলো দুয়ার্তে নামক একজন স্থানীয় জীববিজ্ঞানী গবেষণার কাজে উপযুক্ত সুরক্ষা, প্রতিরোধক ও প্রতিষেধক নিয়ে 20 বারের বেশি এই দ্বীপে গেছেন। তিনি জানিয়েছেন এখানে গোল্ডেন ল্যান্সেট রয়েছে প্রচুর সংখ্যায়, 2000 থেকে 4000, এবং তাদের সংখ্যা দিন দিন আরও বাড়ছে। তবে মার্সেলোর মতে এখানে অন্যান্য সাপের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। গত 15 বছরে প্রায় 15% সাপ কমে গেছে, মূলত খাদ্য সংকট এবং চোরা শিকারীদের লোভের জন্যই সাপের সংখ্যা ক্রমশ কমে আসছে এই দ্বীপে। আমাজন সংলগ্ন দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল, আর ব্রাজিলের এই স্নেক আইল্যান্ডের নাম ইহা ডি কুমাইডা গ্রান্ডি। পর্তুগিজ শব্দে কুমাইডার অর্থ পুড়িয়ে ফেলা। স্থানীয় ব্রাজিলিয়ানরা একসময় এই দ্বীপে ফলের চাষ করার জন্য রেইন ফরেস্টের কিছু অংশ পুড়িয়ে ফেলে, আর এই কারণে দ্বীপটির এরকম নাম হয়ে যায়। 110 একর এই সবুজ দ্বীপে প্রায় 62 একর রেইন ফরেস্টে ঢাকা থাকে। অবশিষ্ট অংশে রয়েছে ছোট বড় পাথর ও সবুজ তৃণক্ষেত্র। সমুদ্র পৃষ্ঠ থেকে দ্বীপের উচ্চতা প্রায় 676 ফুট। এর পাশের দ্বীপটির নাম নিমার। নিমারের মতে স্নেক আইল্যান্ডের আবহাওয়া নাতিশীতোষ্ণ। এই পরিবেশে সাপেদের বংশবৃদ্ধি ও বসবাসের জন্য অত্যন্ত অনুকূল। বহুকাল আগে তুষার যুগের সময় থেকেই পিট ভাইপার প্রজাতির সাপগুলো এখানে আটকে পড়ে। যেহেতু এরা সাঁতার জানতো না, তাই এই দ্বীপ থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও এরা বংশবৃদ্ধি করতে পারেনি। তাই ল্যান্ডসেটদের শুধু স্নেক আইল্যান্ডেই পাওয়া যায়। এই সাপের বিষ থেকে তৈরি সুপার গ্লু বা অতি উন্নত মানের আঠা চিকিৎসা বিজ্ঞানে যুগান্তর নিয়ে এসেছে। এই আঠা দুর্ঘটনায় আহত ব্যক্তির রক্ত জমাট বাঁধতে এবং দেহের কাটা অংশ জোড়া দিতে মাত্র 34 থেকে 45 সেকেন্ড সময় নেয়, অর্থাৎ 1 মিনিটেরও কম। এই জন্য সারা পৃথিবীতে এর চাহিদা তুঙ্গে। আমাদের মতো সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর এই দ্বীপ, কিন্তু জীববিজ্ঞানীদের কাছে এটি একটি আস্ত ল্যাবরেটরি। ব্রাজিল সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে এখানে নানা প্রজাতির সাপের ওপর গবেষণা করে চলেছে বিজ্ঞানীরা। অনেকেই গোল্ডেন ল্যান্সেট নিয়েও গবেষণা করছেন। সাপের বিষ থেকে তৈরি হচ্ছে বিভিন্ন দুর্লভ ওষুধ, হৃদরোগ, রক্ত প্রবাহ সচল রাখা, রক্ত জমাট বাঁধা চিকিৎসায় এবং অ্যান্টিভেনম ও ক্যান্সার প্রতিরোধক ড্রাগ তৈরি করতে অত্যন্ত কাজে লাগে এই দ্বীপের সাপের বিষ। যে বিষ এক মুহূর্তে মানুষের প্রাণ কেড়ে নিতে পারে, সেই বিষ থেকেই তৈরি হয় প্রাণদায়ী ও মৃত্যুঞ্জয়ী ওষুধ। এরপরও ভয় পাবেন সাপকে, কৃতজ্ঞ হবেন না। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন, আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।